রাতে এবার আমার আপনার কাছ থেকে জানতে চাই, একদিকে যখন শিক্ষকরা আন্দোলন করছেন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে, ঠিক একই সময় শাহবাগ মোড়ে শিক্ষার্থীর অবস্থান নিয়েছেন কোটা বিরোধী আন্দোলনে, জানাবেন যে এই মুহূর্তে সেখানকার চিত্র কি দেখছেন, অবস্থান কর্মসূচি কতক্ষণ চলবে, এবং যারা শিক্ষার্থী রয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের এখনকার দাবিটা আসলে কি? মুক্তি, তাদের এখনকার দাবি মূলত 2018-র যে পরিপত্র রয়েছে কোটা বিলুপ্ত করে সেই দাবিটি তারা বহাল রাখার কথা বলছেন, এবং এই মুহূর্তে তারা শাহবাগের যে প্রধান সড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান নিয়ে মিছিল করছেন, গান গাইছেন, এবং অন্যান্য জায়গা থেকেও কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা এখানে এসে অংশগ্রহণ করছেন। আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে 2018 সালে মোট যে 56% যে কোটা ছিল সেই 56% কোটা বাতিলের দাবিতে একটি আন্দোলন হয়, এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় কোটা বিলুপ্ত করে একটি পরিপত্র জারি করে। কিন্তু 2021 সালে মুক্তিযোদ্ধার সন্তানরা তাদের যে 30% কোটা ছিল সেই কোটাটি পুনর্বহাল করার জন্য হাইকোর্টে একটি রিট করে, এবং যেটি কিন্তু পরবর্তীতে রুল জারি হয়ে সেটির হাইকোর্টে শুনানির পরে এই যে মুক্তিযোদ্ধাদের যে কোটা অর্থাৎ 30% সেই কোটাটি বহাল রাখার কথা আবার বলা হয় এবছরের 5 জুন। তারপর থেকে আমরা দেখছিলাম যে শিক্ষার্থীরা তারা সড়কে নেমে এসে তারা বিশ্ববিদ্যালয়ের সামনে, তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে তারা প্রতিবাদ জানাচ্ছিলেন। গতকালকেও শাহবাগের এই সড়কটি অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে একটি সংগঠন, এবং তারা বলেন যেহেতু আজকে হাইকোর্টের আপিল বিভাগে একটি শুনানি ছিল সেই শুনানির যে ফলাফল আসবে তার উপর নির্ভর করে তারা আন্দোলন করবে কি না সেই বিষয়টির কথা তারা জানিয়েছিল, এবং আজকে হাইকোর্টে বলা হয়েছে যে আপাতত যে হাইকোর্টের যে রুল, হাইকোর্ট যে আদেশটি দিয়েছিল সেই আদেশটি আপাতত চলবে, অর্থাৎ 30% মুক্তিযোদ্ধার কোটা সেটি বহাল রাখার কথা বলেছে আদালত, এবং সেটি পূর্ণাঙ্গ রায় না হওয়া পর্যন্ত কিন্তু এই যে 30% কোটা সেটি রাখার কথা বলা হয়েছে। এবং তারপরে আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত 7 কলেজ এবং অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা এখানে এসে জড়ো হয় এবং তারা এই সড়কটি অবরোধ করে দেয়। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে 2018 যে পরিপত্র অর্থাৎ কোটা বিলুপ্তির যে পরিপত্র সেটি বহাল না রাখা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে, তারা এই রাজপথ থেকেও সরবে না। সেক্ষেত্রে তারা বলছেন যে উচ্চ আদালত এবং সরকারের যারা নীতি নির্ধারক রয়েছে তারা যেন তাদের সঙ্গে যোগাযোগ করে এবং যোগাযোগ করে যেন সেটি পুনর্বহাল করে সেই দাবি তারা করছেন। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সবশেষ মুক্তি।